আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো যে একটা আমলের বদলতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফুসফুসের ব্যথা দূর করে দিবেন। ফুসফুসের ব্যথা দূর হওয়ার জন্য চমৎকার পরীক্ষিত একটা কোরআনি ওজিফা আলোচনা বুঝতে সাথেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। বন্ধুরা, কারো ফুসফুসের মধ্যে যদি ব্যথা হয় অথবা পানি জমে, তো এই আমলটা তিনবার দুরূদ শরীফ পাঠ করবেন এবং ১১ বার এই সুরাগুলা, এটা হচ্ছে সুরা আর রহমান সুরা, এবং আবার তিনবার দুরূদ শরীফ পাঠ করবেন। এবং এগুলো পাঠ করার পর পানির মধ্যে ফুঁক দিয়ে ৪১ দিন পর্যন্ত এই পানিটাই একবার আমলটা করে রোগীকে পান করাবেন। এটা অনেক পরীক্ষিত আমল। যদি কারো এই অসুবিধা হয়, ফুসফুসের ব্যথা হয়, এটা ভালো হবে ইনশাল্লাহ, অত্যন্ত পরীক্ষিত ওজিফা। সুরা আর রহমানের আয়াত ১-১৯ পর্যন্ত কোরআন খুলে আপনারা দেখতে পারেন, লিখতে পারেন, পড়তে পারেন। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। এই সবগুলো দোয়া এখানে আছে, পড়লে অনেক সময় লাগবে, আপনারা কোরআন খুলে দেখবেন। তারপরে একটা সহজ আমল বলবো ফুসফুসের রোগীদের জন্য, আসসালামুল মুমিনু, আসসালামুল মুমিনু 300 বার পাঠ করে মিষ্টির উপর ফুঁক দিয়ে যদি এটা খায়, আল্লাহ পাকের অশেষ রহমতে এই যে ফুসফুসের ব্যথা এটা নিরাময় হবে ইনশাল্লাহ, অত্যন্ত পরীক্ষিত একটা ওজিফা। তারপরে আরেকটা ওজিফা হচ্ছে সুরা ইয়াসিন শুরু থেকে প্রথম মুমিন পর্যন্ত 7 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে রোগীকে খাওয়ালে ইনশাল্লাহ, অথবা লিখে সাথে রাখলে অনেক উপকার হয়। প্রথম মুবিন বলতে সূরা ইয়াসিনের মধ্যে মুবিল বলতে বোঝানো হয়। এই যে সূরা ইয়াসিনের মধ্যে অথবা সূরা কোরআন পড়তে গেলে দেখবেন, সূরা ইয়াসিন পড়তে গেলেই কয়েক আয়াত পর পর মুবিন আসে, মুবিন মুবিন এমন 7 বার আসে। তো প্রথম একবার যে মুবিন আসবে এটা প্রথম মুবিন, দ্বিতীয়বার কিছুক্ষণ পড়ার পরে আবার যে একটা মুবিন আসবে এটা দ্বিতীয় মুবিন। তো প্রথম মুবিন পর্যন্ত 7 বার পরে পানিতে ফু দিয়ে রোগীকে খাওয়ালেই আল্লাহর রহমতে ফুসফুসের সমস্যার জন্য এটা অত্যন্ত জরুরি একটা আমল। আল্লাহ পাক আমাদেরকে রোগ নিরাময় করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।